কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, কোন ব্যক্তির যদি প্রথমে একটা বেটা হয় বা দুটা বেটা হয়, ওই দুই বেটার বাপ, ওই ছয় বেটার বাপ আল্লাহর জান্নাতি, অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, এমন কোন ইতিহাসের পাতায় আমি মনিরুদ্দিন 14টা বছর ধরে পাইনি, কোন আলেম ওলামা মুহাদ্দিসিনের মুখে শুনি নাই, কিন্তু মহান আল্লাহ হাত দুটো দেয় নাই, পা দুটি দেয় নাই, কিন্তু স্রষ্টা আমারে দুটি চোখ দিয়েছেন, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আমার দয়ার নবী বললেন ওই তিন কন্যার পিতা, ওই দুই কন্যার পিতা গ্যারান্টি আল্লাহর জান্নাতি। শুধু এখান পর্যন্ত নাই বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে এতই সম্মান দিলেন, ভাই গো আমার মতো মনিরুদ্দিনের মতো এক তরুণ যুবককে আমার আল্লাহ প্রথম তৈরি করেছিলেন, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু সালাম। মহান রব্বুল আলামিন ওই পৃথিবীর প্রথম মানব হযরত আদমকে তৈরি করলেন এমনই এক ফাঁকা ময়দানে মরুভূমির মধ্যে, কিন্তু মহান আল্লাহ এই বিশ্বের নারীর কি সম্মান দিলেন রে, এই পৃথিবীর নারীর কি মূল্য দিল গো, এই বিশ্বের নারীর কি সম্মান দিল রে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে এমনই একটি নিরাপত্তা সুন্দর জায়গায় তৈরি করেছেন, সেই জায়গাটির নাম হলো আল্লাহর জান্নাত। জান্নাতের ভিতরে, যেই জান্নাতের জন্য আজকে আমরা লক্ষ লক্ষ টাকা দান করি, রাতকে রাত জেগে আল্লাহর তাসবিহ জিকির করি, কিসের জন্য? ওই জান্নাতের লোভের লেগে। আর মহান আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে তৈরি করলেন জান্নাতের ভিতরে, আলহামদুলিল্লাহ বলে। লজ্জা করো মা, তোমরা এমনই সম্মানিত জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাষাগুলো একটু বুঝার চেষ্টা করবে। আজকে তোমাদের যা চরিত্র, আল্লাহর আজাব কেন আসবে না? আজকে কয়েকদিন আগে, আজকে এক সপ্তাহ আগে ত্রিপুরা থেকে ফোন আসলো, কেন আমি ত্রিপুরারও বক্তা, আমি শুধু পশ্চিমবঙ্গের মালদা জেলার বক্তা নয়, আমি আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় ভারতের 9টা রাজ্যের বক্তা, একটা রাজ্যের নাম হলো আমার পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং ভারতের বাইরে 3টি দেশ আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় ভ্রমণ করি, এটা তারই দয়া, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ত্রিপুরা বিশালগড় যে বলে একটি জেলা আছে, ত্রিপুরার বিশালগড় বলে এক জেলা আছে, আর একটি জেলার নাম হলো গৌমতী জেলা। টেলিফোন করে শুধু কেঁদে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার বোনকে তিনজন চারজন মিলে ধর্ষণ করে তার লজ্জাস্থানে ভোজালিং দিয়ে শেষ করে দিয়েছে, বেশি কথা বলার মতো সুযোগ পাই না, কখন নেটওয়ার্ক বন্ধ করে দেয়, আবার কখনো ফোন ট্যাগ করা হয়, সে শুধু কথা বসি বলার মতো সুযোগ পায় নাই, আপনি একজন অসহায় প্রতিবন্ধী মুসাফির মানুষ, একটু আমাদের ত্রিপুরার জন্য দোয়া করবেন, আমার বোনের মতো বোনগুলিকে 13 জন 14 জন মিলে ধর্ষণ করেছে, মায়ানমারের যে চিত্র হয়েছিল অং সং সুচির দেশে যা চালু হয়েছে, আজকে নরেন্দ্র মোদীর দেশে তাই যেন চালু হয়েছে, মসজিদগুলিকে ভেঙে গুটিয়ে জিসিপি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ভাই জান। তবে যেই মহান আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে এমনই সম্মান মূল্য মর্যাদা দিলেন, আমাদের ভারতের সরকার শ্রী নরেন্দ্র মোদী সেই দিন 2014 সালে এমনই এক জনসভায় বলেছিল, এই ভারতবাসীও, কি বলেছিল? এই ভারতবাসী, আগার হামকো আগার আগার হাম ইন্ডিয়ান মে ইন্ডিয়া হামারে হাত মে আ যায় তো হাম পহলে আওরাতো কা ইজ্জত দেঙ্গে, আমি যদি ক্ষমতায় আসতে পারি নারীদের সম্মান ফিরিয়ে দিব, নারীদের মূল্য ফিরিয়ে দেব, এটা বলেছিল, নারীদের সম্মান ফিরিয়ে দেব, নারীদের মূল্য ফিরিয়ে দেব, এই বাংলায় ভারতওয়ালো
বেটি বাঁচাও আর বেটি বাড়াও, বেটি বাঁচাও আর বেটি বাড়াও। মুখ দিয়ে বলল একটা ভারতের মাটিতে কাজ হয় আর একটা। ভাই গো এমনই দুই সুন্দরী রমণীকে আসামের দরং ডিস্ট্রিক্টে উলঙ্গ করে ল্যাংটা করে পুলিশের পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা উলঙ্গ করে, যেই মায়ের ইজ্জত আমার বাবা ছাড়া অন্য কোনো ব্যক্তির দেখার মতো তার পারমিশন নেই, কিন্তু দুইজন সুন্দরীকে উলঙ্গ করে ছবি করে ফেসবুক পেজে ভাইরাল করে দিল। ভাই জান ওরা যেন আমার মা, ওরা যেন আমার বোন, ওরা যেন আমার বেটি, ওরা যেন আমার খালা। এই পৃথিবীর মাটিতে মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়ে তৈরি করেছেন। এই পৃথিবীর নে আমার মায়ের আমার বোনেরা, মহান আল্লাহ তোমাদের এতই সম্মান দিয়েছে। আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র কিঞ্চিত জ্ঞানে অল্প শিক্ষায় শিক্ষা অর্জন করে আমি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে যতটুকু দেখেছি যাহা পড়েছি একটা একটা করে যদি তোমাদের সম্মানের কথা বলা যায় আজকের মতো রাতগুলি প্রায় 34টার মতো লাগবে। তোমাদের এতই সম্মান আল্লাহ দিয়েছে, তোমাদের এতই মর্যাদা আল্লাহ দিয়েছে, তোমাদের এতই অধিকার আল্লাহ দিয়েছে যে একটা একটা করে যদি বলতে লাগি তো 34 রাত্রি লাগবে তবে বলে শেষ করা যাবে। তবে এতগুলি সম্মানের মধ্যে এই পৃথিবীর নারীদেরকে সর্বোচ্চ সম্মান একটা দিয়েছে, সেই সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি ভাই একটু বলেন তো, অনেকজন অনেক দিন থেকে মা বলেননি, একটু বলে দেন না। আমার সবাই আমার দিকে তাকিয়েছে, আপনি যে মা বলে দিবেন কেউ আপনাকে দেখতে পাবে না। এই পৃথিবীর নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন, সম্মানটির নাম কি মা। একটা ছেলে রেগে দাঁড়িয়ে গেছে, ভাই এই মুনির ভাইয়ের খালি উল্টো পাল্টো মানে মানে যে কি এই সব কথা না বললে মনে হয় আর কলিজা শান্তি হয় না। আরে কে মা বলে কে মা বলেন, আপনি কেমন করে জানলেন, আপনি কি সাংবাদিক? আমি বলি বন্ধুরে সাংবাদিকদের খবর সংগ্রহ করতে হয় কিন্তু স্রষ্টা আমার এমন সাংবাদিক বানিয়েছে রে, খবর নিজের পায়েই হেঁটে আমার কাছে এসে যায়। মুর্শিদাবাদের বহরমপুর থানায়, বহরমপুর থানা আছে, তারপরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নাম, আবার মুর্শিদাবাদ একটা থানারও নাম আছে। মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানায় একটি প্রোগ্রামে গেলাম, একজন মহিলা বয়স তার প্রায় 54+ এমনটাই হবে, ওই মহিলা দুই চোখের পানি ছেড়ে এসে আমার হাত দুটি জড়িয়ে ধরে কান্না করে আর বলে, ওগো মনিরুদ্দিন বাবু তুমি আমার সন্তানের মতো সন্তান, তুমি আমার ছেলের মতো ছেলে, তোমাদের মতো লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা আমাদের মসজিদের ইমাম মুফতি আবুল কালাম সাহেব বলেছেন, আপনি একটু আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি বলি মা কি হয়েছে, কোমরের ব্যথা ধরেছে নাকি, কেঁপে জ্বর হয়েছে নাকি, ছেলে সন্তানেরা খেতে দেয় না নাকি, কি দোয়া নিবি মা, কি দোয়া করব মা। মেয়েটা আরো ভড় ভড় করে কেঁদে ফেলে বলছে, মনিরুদ্দিন বাবুরে আমার 2 নম্বর আমার মেজ ছেলে আমাকে বিগত 4 বৎসর বলে মা, 4 বৎসর ধরে মা বলে ডাক দেয় না, আমি হঠাৎ কখন আল্লাহর জমিন থেকে বিদায় নেব, আমার মেজ ছেলের কাছ থেকে একবার মা শব্দটি নাকি শুনতে পাবো না। এই পৃথিবীর মাটিতে মহান আল্লাহ সর্বোচ্চ সম্মান নারীদের দিলেন, সেই সম্মানটির নাম কি? গরু ছিল না, গরু ছিল না, কটা গরু ছিল, কটা ছিল যায় মহাদা ভাড়া কটা ছিল দিয়ে পড় পড়িয়ে দিয়ে। আমি কিন্তু ভাই আজকে সুযোগ পাইনি, আমি দুপুরবেলাতে একটু খেয়েছি, হ্যাঁ তো সেই পুরাতন মাংস দিল খুকির মা, ওই 2-1 পিস খেলাম, টাটকা মাল দিতে পাইনি আজকে, যাতে স্পিরিট আরও একটু থাকতো। যাই হোক আমার ভাইয়েরা, তবে সর্বোচ্চ সম্মান এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ দিলেন, সেই সম্মানটির নাম হলো মা। শুধু তাই নয়, তবে এমনই সম্মান আমার আল্লাহ
এই পৃথিবীর নারীদেরকে এমনই সম্মান দিলেন শুধু তাই নয় রে আমার মতো একজন তরুণ নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন আমার রাসূলকে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী ওগো বিশ্বের নবী ওগো আমার হাবিব নবী গো বলুন তো এক আল্লাহর সিজদা করি আমার রাসূলের কথা অনুসরণ করে চলি নবী গো তারপরে কি আর কোন সিরিয়াল আছে আমার নবী উত্তরে বললেন তরমা কলা উম্মকা কলা মানে কাহা উম্মুন মানে মা আমার রাসূল দয়ার নবী বললেন কলা উম্মকা তোমার মা তারপরের সিরিয়ালটা গো নবী আমার রাসূল পুনরায় বলেন তোমার মা তারপরের সিরিয়ালটা গো নবী পুনরায় আমার রাসূল উত্তরে বলেন তোমার মা একবার নয় দুইবার নয় রে বারবার করে তিনবার আমার রাসূল মা শব্দটি ব্যবহার করলেন তবে মায়ের এতই সম্মান মায়ের এতই মূল্য ভাই গো এই পৃথিবীতে আমার আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী তৈরি করেছেন সমস্ত নারীগুলি হলো আমাদের মা একটা একটা চ্যাংড়া ফট করে খাড়িয়ে গেছে এই মুখ সামলে কথা বলেন ব্যাপার তো খুব খারাপ সব বড় বড় চোখ করে আমার দিকে তাকে যারা হামার দেওয়া হাকাম করে ওটা আমি কী বললাম এই মুখ সামলে কথা বলেন কি ভাবছেন আপনার সামনে হাজার শ্রোতা বসে আছেন মাইক পেয়েছেন তার জন্য যা খুশি তাই মুখ দিয়ে বার করে দেবেন আমি বললাম ভাই কি বললাম আমি তো একই রুটে বলে যাচ্ছি কি কি মিস্টেক করলাম মিস্টেক হতেই পারে মিস্টেক হতেই পারে আবেগে পড়ে কিছু কথা বেরিয়েই যেতে পারে আমি কি মিস্টেক করলাম বলছো তুমি যে বলছো পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীগুলি হচ্ছে মা তবে আমার ভানিও নাকি হার মা আমি বুঝাইলি যে দাদা গাড়োয়া আছে মানে আর তেমন নলেজ নাই এ বোঝে না আদ পাগলা আমি তখন ওর নামটা বলে পাগলা রে হাজার মানুষের সামনে ওর নামটাই চেঞ্জ হয়ে গেল ওর নাম ছিল সুলতান কিন্তু ওর নামটা আমি দিয়ে দিলাম পাগলা পাগলা রে তোর ভাবি তোর ভাতিজার মা তোর বোন তোর ভাগিনার মা তোর দাদি তোর বাপের মা তোর নানি তোর মায়ের মা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী রয়েছে রে সমস্ত নারীগুলি হলো একন্যার মা সেহেতু তোমরা হলে মায়ের জাত তোমাদের পায়ের নিচে আমারই জান্নাত হাত দুটি জড়িয়ে বলি মা মাথায় হাত রেখে বলি বোন কাকুতি মিনতি আকুলি বিকলি করে বলি তোমরা যেন মায়ের জাত তোমাদের পায়ের নিচে আমাদেরই জান্নাত মা গো বিনীত অনুরোধ করে বলি মা শুনে যাও রাতের বেলা রে আমার মায়ের আমার বোনেরা শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু তোমরা রাস্তা পথে বাজারে ঘাটে অফিসে আদালতে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের সম্মান নিয়ে যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে কেন তুমি যেন আমার মা আমার জনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী মা আমার জনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী মা মাগো মা আমার মা মাগো মা আমার মা আমার জনম দুঃখী মা মাকে জনম দুঃখী কেন বলে শোনা মাকে জনম দুঃখী কেন বলে বন্ধু মাকে জনম দুঃখী কেন বলে দাদা আমি মনিরুদ্দিন বলে দিচ্ছি মা আমাকে লালন পালন করতে যে সাত বার চোখের জল ফেলেছে কবার কথা বলেন কথা বলেন একটু আঙ্গুল দিয়ে দেখান আল্লাহ খুশি হবে কবার মা আমাকে লালন পালন করতে যে মা চোখের জল কবার ফেলেছে
সাতবার। যেই দিন বাবার বীর্য মায়ের রেহমে গেল, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে সহ্য না করতে পেরে মা ভূমি করে কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে খেতে বসে মা আমার কেঁদে ফেলল। যেই দিন আমি মনিরুদ্দিন মায়ের গর্ভে থেকে আল্লাহর জমিনে প্রভ্রমণ করি, সেই দিন আমার মা চিৎকারের ঠেলায় ব্যথার যন্ত্রণায় চোখের পানি ফেলে মা কেঁদে ফেলল। যেই দিন মা আমার কাজে ব্যস্ত ছিল, আমি দুলনাই কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে উল্টে দিয়েছিলাম, সেই দিন মা বুকে জড়িয়ে পিঠে থাবা দিয়ে মুখটা লেড়ে আল্লাহ তুমি আমার সোনারে ফিরিয়ে দাও এই বলে সেই দিন মা আমার কেঁদে ফেলেছিল। কয়বার হলো? সাতবার। কোনটা সাতবার হয়েছে? চারবার হলো। ভাই গো, যেই দিন আমি স্কুল যাই নাই, সেই দিন মা আমার গালে দুটি থাপ্পড় দিয়েছিল, রাগ করে বাড়ি থেকে মাসির বাড়ি চলে গেছিলাম, সন্ধ্যা হয়ে যায় মা খুঁজে পাই না, আমার মনির গেল কোথায় রে এই বলে সেই দিন মা আমার ইশারার টাইমে কেঁদে ফেললো। যেই দিন আমি বউ নিয়েছে, যেই দিন আমি বিয়ে করে বউ নিয়েছে, মাকে ছেড়ে আলাদা হাড়ি চাপিয়ে দিলাম, সেই দিন মা আমার দিকে তাকিয়ে বলে তোকে এই জন্যই মানুষ করেছিলাম এই বলে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। কয়বার হলো? যেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, আমি একটা ভাঙা টোটোতে করে মাকে মালদা বিদ্যা আশ্রমে নিয়ে গেলাম, মা যেন কিছুই বলতে পারে না, শুধু আমার মুখের দিকে তাকাই আর চোখের জল ফেলে বলে কি রে এই জন্যই কি তোরে আমি ধারণ করেছিলাম। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, তবু মা আমার কে দুঃখের জল দিয়ে আমাকে মা আমার বরদোয়া দেয় নাই। মা এত দয়ার জিনিস রে, মা এত মায়ার জিনিস গো, মা কোনোদিন সন্তান তার সন্ততিকে বরদোয়া দিতে পারেন না। কিন্তু ভাই জান, আমার শাশুড়ি আমাকে অতদিন ভালোবাসবে, আমার শ্বশুর আমাকে অতদিন ভালোবাসবে, আমার বিবি সাহেবা আমাকে ততদিন ভালোবাসবে, আমি যতদিন টাইম টু টাইম তার ডিউটিটা পূরণ করতে পারবো, আমি যখন শ্বশুরের বাড়ি যেয়ে শাশুড়ির হাতে কিছু নিয়ে দিয়ে দেব, ততদিন আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বিবি সাহেবা আমাকে ভালোবাসবে। যেই দিন আমি তাহা দিতে পারবো না, তার পরের দিন লবণ ভাত আমার সামনে আনবে না। কিন্তু হাই রে মা, আমাদের শেরশাহ ভাটি বাড়িয়ে বার, আমাদের একটা শেরশাহবাদী ভাটিয়া ভাষায় কথা আছে, আমাদের একটি শেরশাহবাদী ভাটিয়া ভাষায় কথা আছে, মা দেখে মুখের দিকে, মাইয়া দেখে কুছার দিকে। এটা হলো বাদিয়া ভাটিয়া ভাষা, আঞ্চলিক প্রবাদ বাক্য। মা দেখে মুখের দিকে আর মাইয়া দেখে কি যে ফোবাইতে ভাইরা কোছার দিকে। দিতে যদি পারিস, দিতে যদি পারিস, ওরে সুবহানাল্লাহ, খালি দড়িয়া দড়িয়া পানির মধ্যে আলে আছে, আর যদি খালি ব্যাগ খালি দেখালায় এদিককার মুনিটা ওইদিকে যাবে আর এদিককার মুনিটা এইদিকে যাবে, গজবা সারা জিন্দগি তুই হাকে এরকম করে তুলি কি জি, বুকে জড়িয়ে লক্ষ লক্ষ সব দিয়ে দাও, একবার যদি তুমি খালি বেকায়দায় করে দিই, একবার যদি একটা জিনিস আনতে কয়েছে আনিও না, একবার সারা জিন্দগি দিয়াইলে একবার কথা মিস্টেক করে দিলে সমস্ত উল্টা পোখরে ফেলে দেবে, কয়ে তুমি জিন্দগি হাসুদ এরকম করলে কি জি, কথা কি বাড়িয়া কছি? আমার যে আছে যে তোমরা ভাবছো যে ছোট ঝগড়া কিছু না, ইয়ারও আছে, ইও ওইগুলা অসুখে ভুক্তভোগী। আমারও বুইধার মা আছে, আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, তবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে এমনই এক মায়ের সম্মান তাহা ইজ্জত দিয়ে এই পৃথিবীর নারী জাতিকে তার জান্নাতের ভিতরে তৈরি করলেন। একবার জোরে বলি, না রে তাকবীর, আমার ভাইয়েরা, আমার
নাসিল মায়েরা শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে কত সম্মান দিলেন বিশ্বাস করুন আর নাই করুন আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহ রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম মহান রব্বুল আলামিন তার নিজের ভাষা দিয়ে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী স্টিল বডি বানিয়েছি কিসের জন্য নারীদের সংরক্ষণ হেফাজত করার জন্য তারা অর্থ সঞ্চয় করে নিয়েছে সম্মানিত নারীগুলিকে যেন সম্মানের সহিত বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে এই যে দেখছে জি দুখানটায় হাত নাই দুখানটায় ঠ্যাং নাই তবু আমি কি একজন পুরুষ আল্লাহ আমাকে তা পুরুষগতা ক্ষমতা দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না ঠ্যাং দুটি যদিও না থাকে হাত দুটো যদিও না থাকে তবু আমি একজন পুরুষ আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছে গুইধার মা লাখে তেল দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে পড়ে আছে আর আমি কুয়াশা কুয়াশা টাপিয়ে বেড়াইছি এই ক্ষমতাটাই আল্লাহ আমাকে দিয়েছে কিসের জন্য তার সম্মানের সুরক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ বলেন এমনই তোমরা সম্মানিত জাতি এই কথাটাই আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন আর রিসালু কাওয়ামুনা আলান-নিসা পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী আর আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তিশালী বানিয়েছি যেন তারা তাদের শক্তির ক্ষমতা দিয়ে তাদের সংরক্ষণ করতে পারে ভাইজান আমি গত বছর 18 ফেব্রুয়ারি একটা প্রোগ্রামে গেছিলাম শিলচর কোথায় শিলচর এবার গত সামনে 2022 16 জানুয়ারি ওই শিলচরে আর একটা প্রোগ্রাম হয়েছে তো ভাইজান তো আমি এয়ারপোর্ট থেকে শিলচর বিমানবন্দর থেকে বের হচ্ছি তো এরকম 5-7টা লোক টুপি মাথায় দিয়েছে আমাকে এয়ারপোর্টের গেট থেকে সাথে করে চার চাকাতে নিয়ে যেয়ে বসালেন তারা মানে যে কি 9+ স্কর্পিও সেখানে অতজন বসলেন তারপরে আমাদের গাড়িটা স্টার্টিং হলো তার আগে আগে দেখি একটা পুলিশের গাড়ি যায় তো আমরা ভাবছি যে কি আমি মনে মনে ভাবলাম যে পুলিশের গাড়িটা হয়তো অন্য কিছু আছে ওনারাও বের হচ্ছেন আমরা কিন্তু দেখি আমার গাড়িটা যেই দিকে যায় পুলিশের গাড়িটা আগে আগে সেই দিকে যায় আমি আবার এনাদের জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই এই হেলারা যাইব কো মানে ইনারা যাবেন কোথায় পুলিশ আমাগর লোক আইতাসা এই পুলিশগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে ব্যাপারটা কি বলে হুজুর আমি আপনাকে দাওয়াত করার 15 দিন পরে আমরা থানার আইসি স্যারের কাছে কইছিলাম যে কি আমাগর হুজুরকে সম্মান করে আমরা সিকিউরিটি দিয়ে নিয়ে আসবো তার জন্য আমরা দরখাস্ত করছিলাম তার জন্য 4টা হাবিলদার একটা ইন্সপেক্টর দিছে কিসের জন্য তবে তাদের শক্তি বেশি আমার সম্মান বেশি আমাদের শক্তি বেশি তাদের সম্মান বেশি সুবহানাল্লাহ মা গো একটু লজ্জা করো সোনা আজকে কেন তোমরা পথে ঘাটে এইভাবেই পুরুষগুলোকে নষ্ট করে দিচ্ছ কেন তোমার নাম্বার 4-5টা ছেলের কাছে থাকবে তুমি যে মা তুমি যে মা আজকে তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ তার রসুল দিয়েছে এতই সম্মান মূল্য দিয়েছে আজকে কেন তোমরা পুরুষগুলোকে এইভাবে নষ্ট করে দিচ্ছ ইতিহাসের পাতায় পাওয়া যায় জেনা হয় নারীর তরফ থেকে কার তরফ থেকে জেনা কার তরফ থেকে হয় নারীর তরফ থেকে তুমি যদি সিগন্যাল না দাও এমন কোনো মার বাটা নেই চরঙ্গীর মাটিতে বা মালদা ডিস্ট্রিক্টের মাটিতে তোর দিকে আঙ্গুল তুলে বা চোখ ট্যাগ করে দেখতে পারে কিন্তু সিগন্যালটা তো তুমি দিয়েছি
তবে গাড়ি আমি চালাবো না কেন রে? সিগন্যাল ক্লিয়ার না পেলে গাড়ি চালাতে পারা যায় শোনা? তবে সিগন্যালটা তো তুই দিলি, তবে আমার গাড়ি চালাতে আর সমস্যা থাকে না। আমার মায়েরা আমার ভাইরা, তবে মহান আল্লাহ আমাকে এমনই এক পুরুষ গোটা ক্ষমতা দিয়েছে, তবে আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষ গোটা ক্ষমতা না থাকে, তবে আমাকে কোন ভাষায় বলা হয়েছে? আমাকে বলা হয়েছে কা পুরুষ, আমাকে বলা হয়েছে লা মুরাদ, আমাকে বলা হয়েছে হিজিরা, আমাকে বলা হয়েছে ভাড়োয়া। কথা কি বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? বোঝা যায় না শোনা যাচ্ছে? তবে আমি যে এক নারীর পুরুষ, আমি যে এক নারীর পুরুষ, আমার বিবি সাহেবা আমার ভাইকে পছন্দ করে না, কিন্তু আমার ফুফাতো ভাইকে ফোন করে বলছে আমি কালকে চরঙ্গি যাব, একটু আসিও তো, তোমার বাইক চালাই আলাদা। কি কথা কি খুবই উল্টা পাল্টা হইতে লেগেছে নাকি? ভাইয়ের আমার বন্ধুর আমার আমার ফরদান আসিল মায়েরা, তোমরা যেন আমার মা, আমি যেন তোমাদেরই সন্তান, তোমাদের পায়ের নিচে যেন আমারই জান্নাত। আর মহান আল্লাহ রব্বুল আলামিন এমনই মূল্যবান সম্মানিত জাতি করে তৈরি করেছেন, আর তোমাদের সংরক্ষণ সুরক্ষা করার জন্য মহান আল্লাহ আমাকে এক শক্তিশালী পুরুষ তৈরি করেছেন। আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষ গোতা ক্ষমতা না থাকে, তবে আমার আল্লাহ এবং আমার রসুল আমার মতো পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছে। মনির রে, তোর যদি পুরুষ গোতা ক্ষমতা না থাকে, তুই যদি এক সম্মানিত নারীকে নিয়েছে, যদি তার সম্মানের সুরক্ষা করতে না পারিস, তুই যদি তাকে সুন্দর ব্যবহার করতে না পারিস, তুই যদি তাকে তুই পরিচালনা করতে না পারিস, খবরদার রে বিয়ে করিস না, খবরদার রে বিয়ে করিস না। আমার আল্লাহ পারমিশন দেয় নাই, আমার রাসূল তাহা পারমিশন দেয় নাই। বিশ্বাস যদি না করো, তবে এমন একজন তরুণ যুবক, বয়স তার প্রায় ১৯ বছরের মতো, এক নওজোয়ান তরুণ যুবক বয়স তার প্রায় ১৯ বছরের মতো আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, তুমি যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তোমার শরীরে যখন যৌবন এসে যাবে, তুমি ইমিডিয়েটলি বিয়ে করো, তুমি অতি সত্বর বিয়ে করো। নাবিগো, আমি মক্কার এক তরুণ যুবক, আমার পূর্ণ যৌবন এসে গেছে, আমার এক সুন্দরী রমণীর দরকার, নাবিগো আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আল্লাহর রাসূল দয়ার নবী তাকে পর পর কয়েকটা কথা বললেন, রে যুবক, একজন সম্মানিত নারীকে বিবাহ নেকা করতে গেলে, একজন সম্মানিত নারীকে আপনজন বানাতে গেলে, একজন পুরুষের তার বেশ কিছু দায়িত্ব রয়েছে, সেইগুলি কি তোর পক্ষে সম্ভব? একটা একটা করে কয়েকটা দায়িত্বগুলি আমার রাসূল বললেন। তরুণ বলতে বলতে দুটা স্বীকার করলো, আর দুটা বললো আমি পারবো না। আল্লাহর নবী বললেন, আমি তোর বিয়ের পারমিশন দিতে পারলাম না। আমি তোর বিয়েও দিতে পারবো না, তোকে বিয়ে করে লেগা বলে এই পারমিশনটাও দিতে পারবো না। কি করবে? উল্টা পিঠ দিয়ে যাইছি, উল্টা পিঠ দিয়ে যে ফের ঘুরে এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, দয়ার নবী, আমার নবী নিষেধ করেছেন, পারমিশন দেয় নাই, আমি তাহা করব না, কিন্তু নবী গো আমার রাত্রি বেলায় ঘুম আসে না, খাও একবার এই পাশি ধরি, একবার ওই পাশি ধরি, একবার অন্ধকার রাত্রে উপর দিকে তাকিয়ে থাকি, একটু চোখ বন্ধ হলে চুবের ভাইজান, একটু চোখটা বন্ধ হলে কোনো এক সুন্দরী নারীর কাছে চলে যায়, আমি নিজেকে নষ্ট হয়ে যায়, আমার যে ঘুম হয় না।
আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন যুবক রে তোর যদি পুরুষ গোতা ক্ষমতা না থাকে তুই যদি একজন নারীর পরিচালনা করতে না পারিস তুই যদি তারে দেন মোহর দিতে না পারিস তোর যদি অর্থনৈতিক দিয়ে তাকে খাবার দিতে না পারিস তুই যদি তাকে সম্মানের সহিত তোর বাড়িতে রাখতে না পারিস তোর বিবি যদি বেইনামাজি হয়ে বেহায়া বেপরদা হয়ে তোকে যদি অমান্য করে চলে তুই যদি তাকে কথা বলার মতো তোর সাহস না থাকে তুই যদি তাকে মেইনটেইন ক্ষমতা তোর না থাকে খবরদার তুই বিয়ে করিস না বলে নবী গো আমার রাসূল নিষেধ করলেন আমি তাহা করব না কিন্তু নবী গো রাত্রি বেলায় আমার ঘুম আসে না আল্লাহর নবী উত্তরের জবাবে বললেন যুবক রে তোর জীবন যদি জ্বালা দেয় তোর জীবন যদি হোড়া দেয় তোর জীবন যদি উত্তেজিত করে আমি রাসূল তোকে তবু বিয়ের পারমিশন দিতে পারলাম না যুবক রে তুই প্রতি মাসে চারটা পাঁচটা করে রোজা রাখ আল্লাহর দিকে ধ্যান হবে আল্লাহর জিকিরে মগ্ন হবে তোমার আস্তে আস্তে তোমার জীবনের পাওয়ার সেই দিকে আর খেয়াল হবে না ভাইজান অনেকগুলি কথা লুকায়িত রয়েছে আমি তাহা বলতে চাই না আমার বলার উদ্দেশ্য হলো আমার রাসূল তাকে রোজা রাখার পারমিশন দিলেন কিন্তু বিয়ে করার পারমিশন তাহা দিতে পারলেন না বা আমার নবী তা দিলেন না তবে মা গো বোন রে আমার আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে আমার আল্লাহ তোমাদের কতই মর্যাদা দিয়েছে একজন পুরুষ যদি তার পূর্ণ পুরুষগতা ক্ষমতা না থাকে তবে তোমার অসম্মান করার জন্য তোমার মতো এক সুন্দরী রমণীকে বিয়ে করতে নিষেধ করেছে এতই সম্মান এতই মূল্য আল্লাহ দিয়েছেন ভাইজান আমি মনিরউদ্দিন আপনারা কে আর একটা কথা বলবো তবে আপনাদের তো এতক্ষণ ধরে আমি বললাম আপনাদের সম্মানের কথা এইবার আমি মনিরউদ্দিন আপনাদের বলবো যে কি এই যে আমার এই পকেটে কটা মোবাইল আছে ভাই দুটো আমার পকেটে কটা মোবাইল আছে দুটো তো একটা মোবাইলের মোবাইল দুটোর দাম কত মোটামুটি একটা আইডিয়া বলে দেন হয় হবে না তো হবে না একটা 20,000 একটা 17,000 তবে একটার দাম 20,000 আর একটার দাম 17,000 দামটা কি তার নির্ধারিত আমি যে মৌতি স্পিয়ারে কথা বলি এর দাম কত 3,500 তবে ঠিক একজন নারীরও দাম আছে এই জিনিসটা যেমন বিনা টাকায় পাওয়া যায় না ওই জিনিসটাও বিনা টাকায় পাওয়া যায় না তবে এর যেমন একটা দাম আছে ওরও একটা দাম আছে তবে একজন নারীর দাম কত এটা তো বলে দিলেন 3,500 এটা তো বলে দিলেন 20,000 তবে একটা নারীর দাম কত একজন দাঁড়িয়ে বলবেন আমি তাকে খুশি করে 100টা টাকা চা খেতে দেবো একজন নারীর দাম কত একটা নারীর দাম কত একটা নারীকে যদি আপনি আপনজন করে বুকে জড়াতে চান তার একটা মূল্য লাগবে তার একটা দাম লাগবে সেই দামটা কত 1,00,000 না 1,000 1,00,000 না 100,00,000 দাম কত তবে ভাইজান আমি এই কথাটাই আপনাদের বলবো একজন নারীর দাম কত 100 না 1,000 1,00,000 না 1,00,000 আমি তার পূর্ণ ক্লিয়ার আপনাদের বলে এখান থেকেই বিদায় নেব তবে ভাই জান একটা কথা আমি এক্সট্রার করে আপনাদের বলতে চাই তবে আপনাদের সাথে আমি একটু কথা বলবো আমি একজন নারীর দাম কত এই আলোচনাটা আমি করব আমরা তো এতক্ষণ ধরে শুনলাম নারীর সম্মান কি তাদের কতই সম্মান তাদের সম্মানের সুরক্ষা করার জন্য আমাকে শক্তিশালী পুরুষ বানিয়েছে তাদের মা 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 বলে মা না মায়ের জাতি করে তৈরি করেছেন এমনি করে করে আমি কয়েকটা সম্মানের কথা তাদের বললাম তবে তাদের দামটাই কত 500 না 5,000 আমি তার দামটা বলবো তবে 15 মিনিট পরে বলবো কি অসুবিধা আছে 15 মিনিট পরে বললে অসুবিধা আছে ভাই 15 মিনিট পরে বললে অসুবিধা আছে আমি 15 মিনিট একটু এক্সট্রার কথা বলবো সে কথা আপনাদের সাথে বলবো সে কথা কাদের সাথে বলবো
আপনাদের সাথে এইটা দেন এটা 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 আমি 15 মিনিট আপনাদের সাথে একটু এক্সট্রা কথা বলতে চাই আমার মায়েরা কেউ উত্তেজিত হবেন না একটু ধৈর্য ধরে বসুন আপনাদের দামটা আজকে ফাইনাল করে দিয়ে চলে যাব আজকে তোমাদের দাম নিয়েও এরা ছিনিমিনি করছে দিব দিছি বলা বাকিতে বেহেখে দুনিয়া থেকে চলিছে আই দিয়ে দেব যতখানি দেওয়ার ঠিক দিয়ে দেব একটু চুপচাপ বসে থাকলে আই তোমারকে দাম তোমারকে টাকা লিয়া মানে দিব কোহা মানে কি করছে আমি একটু ভাটিয়া ভাষায় বলে দিলাম হ্যাঁ তো যাও হ্যাঁ তো ভাইরা আমার বন্ধুরা আমার আমার সোনারা আমি আপনাদের ওই কথা বলার পূর্বে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা দুটো ছেলে আমার সাথে কথা বলার জন্য রেডি হয়ে যান ওরা যদি মনে করে হাত নাই পা নাই এরকম অক্ষম মানুষ ওর কথা শুধু আমাদের কথা বলতে হবে আমাদের কোনো দাম নাই এরকম বলে যদি ওনারা এরকম মনে করে না বলে তুই চারটা আমার প্রিয় বন্ধু তৈরি হয়ে যান তো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই কোরআন কয়টা একটা এই কোরআনের ভিতরে পারা কয়টি এই কোরআনের ভিতরে সূরা কয়টা ১১৪টা এই কোরআনের ভিতরে আয়াত কয়টা ৬৬৬৬ এই কোরআন আল্লাহর নবীর জন্মের পূর্বে ছিল কি ছিল না কেউ বলে ছিল কেউ বলে ছিল না কথা কিন্তু দুরকম হয়ে যাচ্ছে কেউ বলে ছিল কেউ বলে ছিল না এই পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরাটির নাম কি ভাইজান কেউ বলেছেন সূরা আলাক কেউ বলেন আবার সূরা ফাতিহা কেন প্রথম যাকে দেখব তাকেই যেন প্রথম বলবো এই জন্য কেউ সূরা ফাতিহা বলেছেন আবার কেউ সূরা আলাক বলেছেন কিন্তু ভাইজান যিনারা সূরা আলাক বলেছেন তিনারাই যেন বলেছেন রাইট তবে এটা কেন প্রথমেই পৃষ্ঠায় পাওয়া গেল ভাইজান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ব্যতীত